সকাল 8টা থেকে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতিতে লম্বা লাইনে বাগেরহাট পৌরসভা নির্বাচন কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম এ ভোট হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা খুশি। থেকে নারী পুরুষের দীর্ঘ লম্বা লাইনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুব সুন্দর আছে। ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত এবং আমি নতুন ভোটার। সকাল 9টায় নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও পূর্ব বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ প্রতিটি কেন্দ্রে বড় লাইন দেখা গেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 15টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে 7 জন পুলিশ, 9 জন আনসার সহ 2 প্লাটুন বিজিবি, র্যাবের 4টি মোবাইল টিম, পুলিশের 15টি মোবাইল টিম, 2টি স্ট্রাইকিং ফোর্স সহ 9 জন নির্বাহী ও 1 জন বিচারক ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিল। বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আমি এই এবার নির্বাচন নিয়ে আমি 5 বার মেয়র নির্বাচন করছি। প্রতিটি নির্বাচন ইনশাআল্লাহ আমি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ পরিবেশে করেছি। ইতিমধ্যে আপনারা জানেন আমার দ্বারা নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হবে না, আমি শান্তিপূর্ণভাবে ভোট করব, এটি আপনাদের সামনে আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশা। 9টি সাধারণ ওয়ার্ডের মধ্যে 6টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3টি সাধারণ ওয়ার্ডে 5, 6 ও 7 নং ওয়ার্ডে আবুল হাশেম শিপন, তালুকদার আব্দুল বাকি এবং শাহনেওয়াজ মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 3টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগেরহাট পৌরসভা নির্বাচনে 9টি ওয়ার্ডে 15টি কেন্দ্রে 38,200 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 18,421 জন পুরুষ এবং 19,779 জন নারী ভোটার। এদিকে প্রকাশ্যে ভোটারদের ভোট দিতে বাধ্য করা এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার হুমকি ও পরিবারের সদস্যদের মারপিটের অভিযোগে বাগেরহাট পৌরসভায় ভোট বর্জন করেছে বিএনপির প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল। আপনাদের বলতে হচ্ছে আজ 14 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বাগেরহাট পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি নির্বাচনের কেন্দ্রে শত শত বহিরাগত মাস্তান বাহিনী এনে জমা করা হয়েছে এবং গতকালকে রাত থেকেই এলাকায় গিয়ে যারা নৌকায় ভোট দিবে তাদেরকে শুধু ভোট কেন্দ্রে উপস্থিত থাকার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং যারা অন্য মার্কায় ভোট দেবে তাদের ভোট থেকে ভোট কেন্দ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। তারপরেও অনেক কষ্টে কিছু ভোটার তারা ভোট কেন্দ্রে গিয়েছিল ভোট দেওয়ার জন্য, কিন্তু তখন তাদের কাছ থেকে শুধু যখন শুধু ফিঙ্গারপ্রিন্ট নেয়, ফিঙ্গারপ্রিন্টটাই শুধু তারা দিতে পারে, তার পরবর্তীতে তারা তাদের যে এজেন্ট নৌকার এজেন্ট ভোট কেন্দ্রে ছিল তিনি তার সাথে থেকে প্রত্যেকটা বুথের মধ্যে ঢুকে নৌকার প্রতীকের বাটনকে চেপে ভোট দিয়েছেন। বাগেরহাট প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের তথ্য ও চিত্র নিয়ে দৃষ্টিবাংলার প্রতিবেদন। আপনারা দেখছেন দৃষ্টিবাংলা টিভি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।